বহরমপুর পৌরসভায় বেশ কিছু ওয়ার্ডে দূষণ ক্রমাগত হারে বৃদ্ধি পাচ্ছে, যে কারণে লিংক রোডের ধারে মানুষ বসবাস করে উঠতে পাচ্ছে না। তার কারণ শহরের বর্জ্য লিংক রোডের ধারে ফেলা হয়, যে কারণে বেশ কয়েকটি ওয়ার্ড রীতিমতো দূষণের কবলে। আজ বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। চার্জশিপ মন্দির থেকে মিছিল সংগঠিত হয় এবং তারপরেই এই মিছিল কাশিমবাজার মোড়ে এসে সমাপ্ত হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন মনোজ চক্রবর্তী। এই মিছিল নিয়ে কি বললেন মনোজবাবু, চলুন শুনি তার বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আসবেন আপনারা এই পয়সায় চলে, কারণ দয়ায় নয়। আপনারা ট্যাক্স পে করেন, ট্যাক্স দেন, আপনারা তার জন্য এই পৌরসভা চলে, লাইট জলে, যার করে আপনাদের পয়সার পৌরসভা। সেই পৌরসভা নিয়ে ছিলিমিলি চলছে, সেই পৌরসভার এক বছর ভোট হয়নি। যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছিলেন তারা আপনাদের ভোটাধিকার নিয়ে তারা বিক্রি বাচ্চা হয়ে গেছে। আজকে তাই আমরা বলতে চাই, আপনাদের ভোটের যারা অপমান করেছে এই সরকার, এই সরকার আপনার ভোট নেয়নি, না নিয়ে কনভার্ট করিয়েছে আপনাকে, অন্য অন্য দলের নাম লেখাতে বাধ্য করিয়েছে, ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে, পানি কেস দিয়ে, অমুক করে কি করে আমরা করা যায়। এই বহরমপুর কংগ্রেসের পৌরসভাকে তৃণমূলের পৌরসভা করলো কিভাবে? ইরুস হালদারকে পানি কেস দাও, ইরুস হালদারকে পাড়া পারেনি, কিন্তু সবারই তো কলিজা সমান নয়। অনেকে ভয়ে ভক্তিতে কেউ আবার লোভেও গিয়েছে, এটাও ঘটনা, লোভেও গিয়েছে, ধান্দায় গিয়েছে, ব্যবসা বাণিজ্যের কারণে গেছে। তাই আপনাদের ভোটে নির্বাচিত পৌরসভা আপনাদের সঙ্গে বেইমানি করেছে, যারা বেইমানি করেছে তাদেরকে আসলি সবক আগামী নির্বাচনে শেখাতে হবে। এবং যেভাবে এখানে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার থেকে অবিলম্বে মুক্তি দিতে হবে, নাহলে দীর্ঘ থেকে দীর্ঘতর আন্দোলন হবে গোটা শহরবাসীকে নিয়ে। দল মত নির্বিশেষে সকলকে নামতে হবে, তার কারণ আমরা কেউ থাকবো না, এই শহর থাকবে, আমাদের এই কচি কাছেরা থাকবে, যারা আগামী দিনে এই শহরের নাগরিক হবে, যারা বাস করবে তাদেরকে আমরা বিশ্ব বাসবে রেখে দিতে পারবো না, পারবো না, পারবো না। আমাদের দায়িত্ব হচ্ছে এই দূষণ থেকে বহরমপুরবাসীকে মুক্ত করার। তাই অধীর চৌধুরীর নেতৃত্বে নির্দেশে আমরা প্রতিটি সময় প্রতি মুহূর্তে মানুষের সাথে, মানুষের পাশে থাকি, মানুষের আন্দোলনে থাকি। তাই আজকে উদ্যোক্তাদের আমি অত্যন্ত ধন্যবাদ, এবং যারা মায়েরা বোনেরা এই কষ্টের ভেতরে আপনারা সমস্ত কাজকে ঘরের কাজকে ফেলে